বেলালের বিয়ে দেওয়া হলো, বিয়ে সম্পন্ন হলো, রাত যখন 12টা হবে তখন বেলালের হায়াত শেষ হয়ে যাবে। এবার বেলাল বিবাহ করে বাসর রাতে যখন গেল, আর তার স্ত্রী কি বলল, ও আমার বিবি বিবি বিবি, আপনি কেন আমাকে বিবাহ করেছেন, আমার হায়াত তো আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আমার হায়াত তো আর কিছুক্ষণ পরে থাকবে না। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ও স্বামী আমি আপনাকে বিবাহ করেছি জান্নাত পাওয়ার আশা, আমি আপনাকে বিবাহ করেছি, আপনি তো জান্নাতি, সেই জন্য আমি জান্নাত পাওয়ার আশা আপনাকে বিবাহ করেছি, আমি আপনার একটু খেদমত করতে চাই। এই কথা বলার পর তুমি কি খেদমত করবা, আমি আপনার জন্য কিছু রুটি বানিয়ে আনি। এবার তিনি কিছু রুটি যখন বানিয়ে আনলেন, হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত করে, মা গো দরজা খোলো, মা দরজা খোলো। এবার হযরতে বেলালের স্ত্রী মনে করেছে আজাইল চলে এসেছে, তিনি দরজা খোলে না। এবার কয়েকবার যখন দরজার মধ্যে আঘাত করলো, দরজা খুলে দেখে একজন দরবেশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে, একজন দরবেশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দরবেশ দাঁড়িয়ে আছে, কয় মা গো মা, আজকে আমি 3 দিন 3 রাত ধরে কিছু খাই না, তুমি যদি আমাকে কিছু খাবার দিতে, বেলালের তো সম্পদ নাই, বেলালের ঘরে এমন কিছু নাই। কো হুজুর গো, আমার ঘরে কয়েকটা রুটি আছে যা আমি আমার স্বামীর জন্য বানিয়েছি, ও হুজুর আমি আপনাকে কিভাবে দিব। হুজুর কয়, তোমার চেহারা মলিন কেন? আরো জোরে, দরবেশ ডাক দিয়া কয়, মা গো মা, তোমার চেহারা কেন মলিন, চেহারা কেন মলিন হয়ে আছে। এবার মা কয়, হুজুর কি বলবো, আমার স্বামীর একটু পরে মৃত্যুবরণ হবে। এবার দরবেশ কয়, তুমি যদি আমারে রুটি খাবো তাহলে আমি তোমার একদিনের জন্য দারোয়ানের চাকরি করব, তোমার ঘরের একদিনের জন্য আমি দারোয়ানের চাকরি করব। কেন করবেন? আজকে আমি আজরাইলকে তোমার ঘরে ঢুকতে দিব না, আজকে আমি আজরাইলকে তোমার ঘরে ঢুকতে দিব না। মনে আসেনি মুসা নবী যে আজরাইলকে থাপ্পড় মেরেছে? কথা কয় না কে রে, মুসা নবী আজরাইলকে থাপ্পড় মেরেছে, আজরাইলের চোখ পড়ে গিয়েছে। এবার দেখেন আল্লাহর নবী কেমনে দেখেন হাকিকত, সুবহানাল্লাহ, আল্লাহর নবী দেখেন কিভাবে তার হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহর নবী চেয়েছে বেলাল যাতে বিবাহ করে। এবার দেখেন হুজুর কয়, মা গো মা, তুমি যদি আমাকে কি কয়েকটা রুটি দাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার ঘরের দারোয়ানের চাকরি করব। এবার কয়, কেন কেন? আজকে দেখবা তোমার ঘরে আজরাইলকে ঢুকতে দিব না। এবার মা কয়, ও হুজুর আপনি কি বলেন, আপনি তো একটা একটা সাধারণ মানুষ। ক, না না, তুমি আমাকে খাবার দাও তাহলে দেখবা আমার কি কারামত, সুহাল্লাকন, তাহলে দেখবা আমার কি কারামত। এবার দেখেন উনি কি করলেন, সব রুটি তাকে দিয়ে দিল। রুটি খাওয়ার পর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ গো তুমি আমাকে শক্তি দাও যাতে করে আজরাইলকে আমি রুখে দাঁড়াতে পারি। এবার ওই দরবেশ রাতের গভীরে লাঠি নিয়ম সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এবার রাত যখন 12টা বাজলো, অর্ধেক রাত যখন হলো, তখন আজরাইল তার ঘরের সামনে কয়, দরবেশ আপনি ছড়েন, কিছুক্ষণ পর হযরতে বেলালের মৃত্যু হবে। দরবেশ কয়, আমি দরজা থেকে সরতাম না। আরো জোরে, ওরে পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক কিনা, ঠিক কিনা? আপনি ঘর করেছেন, এই ঘর আপনার নয়। দরবেশ কয়, আমি দরজা থেকে সরতাম না। ও কি কন, আমি আজরাইল চিনছি না মারে, সুবহানাল্লাহ কইতেন না। ওরে যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া,
ওরে রুহ তোমার লইয়া যাইবে, রুহ তোমার লইয়া যাইবে, পয়রা থাকবে খাঁচা রে ও রে আমার মমিন বাইরে, বলেন ও রে আমার মমিন বাইরে, বলেন শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে ও রে আমার। এই তো শেষ, বেশিক্ষণ না, অল্প কিছু করে একটু একটু গভীর মনোযোগ দেন। দেখেন দরবাস দরবেশ কি করলো, দরজার মধ্যে আপনার লাঠি নিয়ে দাঁড়ায়া রইলো। এবার আজাইল কো সরেন মিয়া, কিছুক্ষণ পর হযরতে বেলালের আপনার মৃত্যু ঘটবে, আপনি কেন দাঁড়ায় আছেন? আজকে আমি এই ঘরের দারোয়ানের চাকরি নিয়েছি, সুবহানাল্লাহ। আজকে আমি এই ঘরের ঘরের দরজার দারোয়ানের চাকরি নিয়েছি। আপনি চাকরি নিলে কি হবে? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ তো বলেছে, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের মৃত্যু পেয়ে বসবে, আপনি সরে দাঁড়ান। এবার দরবেশ কয় আজাইল রে, ও আজাইল যাও যাও, তুমি যেহেতু আমার সাথে গুস্তাকি করেছো, আমি বেলালের হায়াত 7 দিন থেকে 70 বছর বানাইয়া দিলাম। আরো জোরে আজাইল কমিয়ে পাগল হয়ে গেছেন। আপনি কেডা হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে? আল্লাহ বাঁচাতে পারেনি, মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। এবার দেখেন কত, তুমি যাও আল্লাহর কাছে, সুবহানাল্লাহ কইতে। এবার আজাইল আল্লাহর কাছে চলে গেল, কই মাবুদ, ও মাবুদ মাবুদ গো, আপনি কি খেলা খেললেন আমি বুঝতে পারলাম না, আপনার কুদরত তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ কয়, জিব্রাইল রে, তুমি যাকে দেখেছো সে হলো আমার বন্ধু, তুমি যাকে দেখছো দরজার সামনে সে হলো আমার ওলি। সহি বুখারীতে আছে, ওলিরা যখন কথা বলে তখন আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, ওলিরা যখন আপনার চোখ দিয়ে তাকায় আল্লাহর কুদরতি চোখ দিয়ে তাকায়। মনে রাখবেন আল্লাহ কয় আজাইলে, শোনো শোনো, যখন আমার বন্ধু বলেছে 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তার তাকদিরের মধ্যে 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। ওরে আমার মনের জল্পনা কল্পনা যাব কই আমরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব কই আমরা না, বলেন যাব হই আমরা সোনার মদিনা, বলেন যাব হই আমরা সোনার মদিনা না, না যাব হই আমরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব হই আমরা সোনার মদিনা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না, না না যাব হই আমরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব হই আমরা সোনার মদিনা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার দয়াল নবী কয় আজরাইল রে, তুমি অপেক্ষা করো, আমার ভাই জিব্রাইল আমার উম্মতের ফয়সালা নিয়ে আসতেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয়, ও আজরাইল তুমি থামো, আমার উম্মতের কি হবে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত গুনাহগারদের কি হবে? এবার জিব্রাইল আমিন আসলো, আর ডাক দিয়া কয় নবী গো,
ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি আপনার কি আরজ আপনার কি দরখাস্ত আমি আল্লাহর কাছে নিয়ে যাব আপনি বলেন আমার দয়াল নবী কয় ও জিব্রাইল জিব্রাইল রে শোনো শোনো আমি যদি ইন্তেকাল করি আমার ইন্তেকালের পর আমার উম্মতের কি হবে দেখেন কি সুসংবাদ দেখেন আপনার জন্য কি সংবাদ আসছে আলহামদুলিল্লাহ কোন এবার জিব্রাইল আমিন তিনি চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে যায়া কয় আল্লাহ 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 ওগো আল্লাহ আপনার হাবিব তো দরখাস্ত দিয়েছে আপনার হাবিব তো অ্যাপ্লিকেশন দিয়েছে আমার আল্লাহ কয় জিব্রাইল রে আমার বন্ধু যা বলে আমি তা মেনে নিব আমার আমার বন্ধু আমার দয়াল নবী আমার হাবিব যা বলে আমি তা মেনে নিব সুবহানাল্লাহ কোন এবার জিব্রাইল আমিনকে আল্লাহ ঘোষণা করে দিল আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল শোনো 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 তুমি যাও আমার বন্ধু আমার হাবিবকে ঘোষণা করে দাও আমার হাবিবের কোন উম্মত যদি মৃত্যুর এক বছর আগে তাওবা করে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব আমার হাবিবের উম্মত আমার কোন বান্দা যদি মৃত্যুর এক বছর আগে যদি তাওবা করে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব এবার দেখেন জিব্রাইল আমিন এই দরখাস্ত নিয়ে আমার দয়াল নবীর কাছে গেল আমার দয়াল নবীর কাছে যাইয়া কই নবী গো আপনার জন্য সুসংবাদ এনেছি আমার নবীজি মুস্কি হেসে দিলেন আমার দয়াল নবী কয় জিব্রাইল তুমি কি এনেছো এই কথা বলার পর জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য সুসংবাদ এনেছি বলতেছি আমার দয়াল নবী কো কি সুসংবাদ আমাকে বলো এবার জিব্রাইল আমিন এই কথা বলার পর এবার আমার দয়াল নবী যখন এই কথা বললেন জিব্রাইল আমিন কয় নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর এক বছর পূর্বে যদি তাওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমার নবী কয় আমি এই ফয়সালা মানি না সুবহানাল্লাহ কইতেন না আমার নবী কয় আমি এই ফয়সালা মানি না দেখেন আমার নবী উম্মতের জন্য কত পাগল আর সেই উম্মত আমার নবীকে আমাদের মতো বলে নাউজুবিল্লাহ কইতেন না সেই উম্মত আমার নবীজিকে পাগল বলে নাউজুবিল্লাহ কোন সেই উম্মত আমার দয়াল নবীকে জাদুকর বলে ঠিক কি না গভীর মনোযোগ আমার দয়াল নবী কে আমি এই ফয়সালা মানি না এবার জিব্রাইল আমিন আল্লাহর কাছে আবার চলে গেলেন কয় মাহবুব আমার আপনার বন্ধু এই ফয়সালা মানে না আল্লাহ কয় জিব্রাইল রে আমার বন্ধুকে খবর দিয়ে দাও আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর এক সপ্তাহ আগে তাওবা করে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তাকে আমি ক্ষমা করে দিব আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব এবার জিব্রাইল আমিন এই ফয়সালা নিয়ে আমার দয়াল নবীর দরবারে হাজির হইয়া গেল এবার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আর একটা সুসংবাদ নিয়ে এসেছি আমার দয়াল নবী কয় জিব্রাইল রে তুমি কি সুসংবাদ নিয়ে এসেছো আমি নবীজিকে বলো এবার জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর এক সপ্তাহ আগে তাওবা করে তার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ দেখেন আমার দয়াল নবী যে আপনার জন্য কত পাগল সুবহানাল্লাহ কোন না ওই নবীর দিদার পাইতে চাই কি চাই না যদি হাত তুলে বলেন চাই কি চাই না তাহলে আমার সাথে ওরে মন তুই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা মন তুই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা কিরে বাদন গাইতাম রাতের গভীরে তো একটু নাতের আসুন গাইতে হয় কতক্ষণ ঠিক কিনা গামু 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 তাহলে আমার সাথে একসাথে সবাই জবানটা খুলে গাইতে চাই কি চাই না দুই হাত রোবন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ
তাহলে একসাথে ওরে মন তো শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদারে দিবে শাহিম হাত হাত তুলে ওরে মন তো শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদারে দিবে শাহিম দিনা তোমার দিদারে দেখিয়া কদমে ছুমিয়া দিদারে দেখিয়া কদমে ছুমিয়া ধন্য হবে জান্নাতে পাবি হলে দেওয়ানা মন তো শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদারে দিবে সাগে মদিনা ওরে ও গো নবীজি করে দাও না জি সোহান লাগুন ও গো নবীজি করে দাও না জি তুমি রাজি থাকলে আমার নাহি বাব না মন তো শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদারে দিবে শাহে মদিনা সোহান লাগুন এটার পরে হজরতে বেলাল কান্না করতেছে না এই বেলালের একটা ঘটনা আছে যে বেলালের আপনার সাত দিন থেকে সত্তর বছর আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছেন দেখে হুন তাই নিদি কইমু কইমু গভীর মনোযোগ আমি বলতেছিলাম আমার দয়াল নবীর কাছে জিব্রাইল আমিন ফয়সালা নিয়ে এসেছে জিব্রাইল আমিন কয় নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর এক সপ্তাহ আগে ক সপ্তাহ এক সপ্তাহ আগে যদি আপনার উম্মত যদি এক সপ্তাহ আগে তাওবা করে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিই আমার দয়াল নবী কয় জিব্রাইল রে আমি এই ফয়সালা মানি না আমি এই ফয়সালা মানি না আমার উম্মত যে মৃত্যু এক বছর আগে মৃত্যু হবে কেমনে জানবে আমার উম্মত যে এক সপ্তাহ আগে মারা যাবে কেমনে জানবে যাও যাও তুমি আল্লাহর কাছে আবার ফয়সালা নিয়ে আসো এবার জিব্রাইল আমিন আল্লাহর কাছে কয় মাবুদ ও গো মাবুদ আপনার বন্ধু তো এই ফয়সালা মানে না আপনার বন্ধু তো বায়না ধরেছে আল্লাহ কয় জিব্রাইল রে আমার বন্ধু যা চায় আমি তা দিতে রাজি আমার বন্ধুকে আমি এমন দিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলতেছেন আমার হাবিবরা আমি এত দিব আমার বন্ধু সন্তুষ্ট হইয়া যাইও এবার দেখেন জিব্রাইল আমিন আল্লাহর কাছ থেকে আবার ফয়সালা নিয়ে এসেছে আমার দয়াল নবী কয় জিব্রাইল 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 ও জিব্রাইল তুমি কি ফয়সালা নিয়ে এসেছো এবার জিব্রাইল আমিন কয় নবী গো আরো একটা সুসংবাদ নিয়ে এসেছি আমার দয়াল নবী কো কি সুসংবাদ তাড়াতাড়ি বলো এবার জিব্রাইল আমিন কয় নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর একদিন আগে কয়দিন কয়দিন আপনার উম্মত যদি মৃত্যুর একদিন আগে যদি তাওবা করে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে মনে রাখবেন মৃত্যুর পূর্বে তাওবা গ্রহণ করা হবে না কমপক্ষে মৃত্যুর কয়দিন আগে একদিন কয়দিন আগে এখন থেকে তাওবা তাতিল্লাহ করে লান যে আল্লাহ গো আমি আর গুনাহ করতাম না দেখবেন আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কি ক্ষমা করতে পারেনি 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 আল্লাহ ক্ষমা করতে পারে আল্লাহ বান্দাকে বাঁচাইতে পারে সুবহানাল্লাহ এবার দেখেন আমার দয়াল নবীজির ইন্তেকাল আমার দয়াল নবী কই আজরাইল রে তুমি আমার রুহটা কবজ করো আজরাইল তো আমার দয়াল নবীর কাছে যায় ভয়ে ভয়ে যে আমার নবীর রুহ মুবারকটা কেমনে কবজ করবে যেই নবীর নূরে তাজাল্লিতে আজরাইল সৃষ্টি যেই নবীর নূরে তো সকল কিছু সৃষ্টি আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেমনে আমি রুহটা কবজ করব সুবহানাল্লাহ এবার আজরাইল যখন আমার দয়াল নবীর শরীর মুবারকে একটু হাত দিলেন আমার দয়াল নবী একটু উফ শব্দ করে উঠলেন আমার দয়াল নবী কয় আজরাইল
আমার উম্মতের কি হবে? আজরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসে, আপনার উম্মত যদি আমল করে। আমি আজরাইল বললাম, যেইভাবে একজন শিশু তার মায়ের দুগ্ধ খেতে খেতে ঘুম চলে আসে, ঠিক তেমনি ভাবে তার রুহটা কবজ করব, ঠিক তেমনি ভাবে তার রুহটা কবজ করব। এবার আমার দয়াল নবীর রূহ মোবারক কবজ করলেন, এবার রুহটা কোথাও রাখতে পারে না। এবার আজরাইল আসমানে যায়, আসমান বহন করে না, জমিনে যায়, জমিন বহন করে না, আরশ আযীমে যায়, আরশ আযীম বহন করে না, গাছপালার মধ্যে যায়, গাছপালা গহন বহন করে না। এবার আজরাইল কি করলো? ওই রূহ মোবারকটা আমার দয়াল নবীজির শরীর মোবারকে দিয়ে দিল। আমার দয়াল নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, এই জন্য আমরা দয়াল নবীকে মরে গেছে পচে গেছে এই কথা বলি না, দয়াল নবীজি রওজাতুল মোনাওয়ারার মধ্যে জিন্দা। এবার আসুন, মারহাবা, আপনার কথাও দেখছি আমি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জুলহাস ভাইয়ের বাড়িতে আমি আসছিলাম করিমগঞ্জে, আলহামদুলিল্লাহ কইতেন না। আজকে জুলহাস ভাই অনেক মিডিয়া নিয়ে এসেছে আমার মহব্বতে, আলহামদুলিল্লাহ। কোন আমি আপনাদের করিমগঞ্জে একবার এসেছিলাম, কয়বার? একবার এসেছিলাম জুলহাস ভাইয়ের বাড়িতে, খুব মহাব্বত দিয়েছে আলহামদুলিল্লাহ। কোন ওই ভাইও ছিল আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? খুব সুন্দর আলোচনা হয়েছিল। তো সময় তো হাজরিন, আমরা চাই আমার দয়াল নবীকে ভালোবেসে কবরে যাই, ঠিক কিনা? ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যখন কবরে যাবেন আপনার কেউ আপন হবে না, আপনার বাবা মা আপনার আপন হবে না, আপনার ভাই বোন আপনার আপন হবে না, আপন হবে আমার দয়াল নবীজি। এই জন্য আশেখ রাসুল বলে, ওরে মনে তুই ভেবনা একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। ওরে মনে রে তুই ব্যবহলা একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। হায় হায় তুমি গোরো শার্ট প্যান্টে পরে দামি দামি জুতা পরে, ঠিক কিনা? তুমি গোরো শার্ট প্যান্টে পরে দামি দামি জুতা পরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। ওরে দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে, দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে, আতর গোলাপ ছিটাইবে জেনেও জানো না। বলেন মনে রে তুই ব্যবহলা একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। সুবহানাল্লাহ, কোন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। এখন তারা কইব যে আপনি কইছেন নবীজি জিন্দা, দলিল দিয়া যান। কথা কোন দলিল? মেশকাতুল মাসাবি, আপনাদের এলাকার মধ্যে আলিয়া মাদ্রাসা আসেনি? আছে, আলিয়া মাদ্রাসা যাবেন। রায়হান জালে হুজুর একটা কথা কইছে যে নবী নাকি জিন্দা, এটা নাকি দলিল আছে। আপনি মেশকাতুল মাসাবি, কি নাম, কি নাম? মেশকাতুল মাসাবি, যার লেখক হলো আল্লামা শায়খ ওয়ালিউদ্দিন রহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ। কোন এবং ইমাম মহিউদ্দিন রহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ। কোন একখানা হাদিস এনেছেন বাবুল জুম্মা অধ্যায়ের মধ্যে মেশকাতুল মাসাবির, যে হাদিস কেনা আবি দারদা থেকে বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি ফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালায়েকাতু ওয়া ইন্না হাদাল লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিয়াত আলাইয়া সালাতুহু ক্বাল কুলতু বাদাল মাউত ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়্যুল্লাহি হাইয়্যুন ওয়া ইউরযাকু রাওয়াহু তিরমিজি। বান মারহাবা, দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ। আবি দারদা বলতেছে, তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুক্রবার দিন দুরূদ শরীফ পড়লে কি লাভ? আমার দয়াল নবী কয়, শুক্রবার দিন ফেরেশতারা আমার নিকট দুরূদ শরীফে হাদিয়া নিয়ে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এবার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন তখন কি হবে? সুবহানাল্লাহ। তখন আমার নবী কয়, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহ হাইয়্যুন ওয়া ইউরযাকু। আমার দয়াল নবী বলতেছে, নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন।
এবং তারা ওই রাউজাতুল মুনাওয়ারার মধ্যে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত আমার দয়াল নবীজি সমস্ত নবীরা ওলিরা কবরের মধ্যে নামাজ পড়তেছি সুবহানাল্লাহ তাহলে বলেন আমার নবী জিন্দা না মরা জিন্দা আর হুজুর জিন্দা না মরা জিন্দা আমরা কি মরমু না জিন্দা থাকমু মরমু অনেক কত জিন্দা থাকবো দেখছস নি আসেন না আসেন না আপনারা ঘুম গেছে 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 হ্যাঁ হ্যাঁ এই তো ঢুকতাছি বেলালের আলোচনা সাত দিন থেকে সত্তর বছর হায়াত আনকমন কথা কথা কোন ঠিক কিনা কয় বছর হায়াত সাত দিন থেকে সত্তর বছর হায়াত হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না তো একটু নাতে রাসুল পড়ে ইনশাল্লাহ আমরা আলোচনা চলে যাব সবাই একটু হাতটা একটু দুই হাত তুলেন দুই হাত তুলেন এ দুই হাত তুলেন এবার আমার সাথে একটু নাত রাসুল পড়েন ওরে আমার মনের জল্পনা কলে পনা যাব গই আমরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কলে পনা যাব গই আমরা না বলেন যাব হই আমরা সোনার মদিনা বলেন যাব হই আমরা সোনার না না যাব হই আমরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কলে পনা যাব হই আমরা সোনার মদিনা ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ঠিক কিনা ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না বলেন ভালোবেসে তৃপ্তি না 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 যাব হই আমরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব হই আমরা সোনার মদিনা ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু সুবহানাল্লাহ ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু কোথাও মিলবে না বলেন ওই মধু কোথাও মিলবে না ওরে না না যাব গই আমরা না বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব হই আমরা সোনার মদিনা এবার দেখেন আমার দয়াল নবী কই বেলাল ও বেলাল তোমার হায়াত আর সাত দিন কয়দিন সাত দিন বেলাল কই নবী গো ও মায়ার নবীজি কি বললেন আর হায়াত সাত দিন আমার দয়াল নবী কয় তোমার আর হায়াত সাত দিন এবার বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেটাই বলবেন সেটাই তো সত্য আমার নবী কয় কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা আল্লাহ বলতেছে তোমরা যখন প্রাপ্তবয়স্ক হবে তোমাদের যখন সম্পদ হবে তখন তোমরা বিবাহ করো আমার দয়াল নবী কয় বেলাল রে বেলাল ও বেলাল ও বেলাল রে তুমি বিবাহ করো বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো আর হায়াত সাত দিন ইয়া রাসূলুল্লাহ আমি কি বিবাহ করব আমার দয়াল নবী কয় মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি আমার দয়াল নবী কয় যেই ব্যক্তি আমার সুন্নত তরক করলো সে আমার অন্তর্ভুক্ত নয় আরো জোরে সুবহানাল্লাহ আচ্ছা কম তো আপনারা যদি কয় এই এ করিম এ কি যেন কি কই পেটুয়া গ্রামের কোনো একজনের লোক যে হুজুর কয় যে আপনার হায়াত আর সাত দিন আপনি কি ঘরে থাকবেন না আপনি খারাপ কাজ করবেন ঘরে থেকে ইবাদত করবেন না কত কোন আগে ঘরে থেকে ইবাদত করবেন ঘর থেকে ভয়ে বের হবেন না আর বেলাল কয় নবী গো আপনি যেটাই বলবেন সেটাই সত্য আমার দয়াল নবী কয় বেলাল রে ও বেলাল শুনো শুনো তোমার হায়াত আর মাত্র সাত দিন তুমি বিবাহ করো বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যেটাই বলবেন আমি সেটাই করব আমার দয়াল নবী কয় আবু বকর রি ও আবু বকর ও ওমর ও ওসমান ও আলী তোমরা যাও বেলালের জন্য তোমরা পাত্রী খুঁজো বেলালের জন্য তোমরা পাত্রী খুঁজো এবার প্রথম দিন হযরত আবু বকর বের হয়ে গেলেন প্রথম দিন হযরত আবু বকর তিনি বের হয়ে গেলেন আবু বকর মদিনার মধ্যে ঘোষণা করে কয় মদিনাবাসী
ও মদিনাবাসী তোমরা কে আছো? হযরতে বেলাল কে বিয়ে করবে? সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে বলে, ওই বেলাল যেই বেলালের আযান আরশ আযিম পর্যন্ত পৌঁছে যায়। ওই বেলাল যেই বেলালের আযান দিলে মদিনার মানুষের ঘুম ভাঙে। ওই বেলাল যেই বেলাল দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। ওই বেলাল, তাহলে আমার মেয়ে কি বেলালের সাথে আপনি বিবাহ দিন? এবার আবু বকর কয়, মদিনাবাসী একটা শর্ত আছে। ক, কি শর্ত? ক, বেলালের হায়াত আর মাত্র 7 দিন। মদিনাবাসী এই কথা শুনিয়া সমস্ত মানুষ ঘরে প্রবেশ করে। ক, আমার মেয়েরে বিবাহ দিতাম না আবু বকর। তিনি অসহায় হয়ে সেখান থেকে চলে আসেন। এবার দ্বিতীয় দিন হযরতে ফারুক আজম আমার নবীর ওয়ার্ডার পালনের জন্য বের হয়ে গেলেন। হযরতে ফারুক আজম মদিনার মধ্যে অলিতে গলিতে ঘুরে, ও কে আছো? তোমরা হযরতে বেলালকে বিবাহ করবে? সমস্ত মানুষ এগিয়ে আসে, কিন্তু যখন বেলাল হায়াত আর 7 দিনের কথা শুনে তখন কোনো মানুষ এগিয়ে আসে না। এবার হযরতে ওমর গেল, এবার হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে চলে গেলেন। এবার মক্কার মধ্যে যায়া কয়, মক্কাবাসী সুবহানাল্লাহ, আরে মক্কার কথা কইতে যাইয়া একটা কথা মনে পড়ে গেছে বাজান। আচ্ছা কোন তো মক্কার নাম আগে কি ছিল? মারহাবা কোন? আলহামদুলিল্লাহ, আমরা দেখি জানেন তো, আলহামদুলিল্লাহ কইতেন না। আচ্ছা মদিনার আগের নাম কি ছিল? কি ছিল কি ছিল? ইয়াসরিব। জানেন মক্কার নাম বাক্কার? বাক্কা কেন মক্কা হয়েছে জানেন? আমার নবীজির নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা নবীর প্রথম অক্ষর কি বলেন তো? কি কি? আল্লাহ কয়, আমার হাবিবের মিম নামের উসিলায় আমি বাক্কাকে মক্কা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, আমার হাবিবের মিম নামের উসিলায় আমি ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিলাম। এই জন্য আশিকি হুজুর বলে, ওরে পৃথিবীর প্রথম গড় কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ কইতেন না? সকলে একসাথে জবানটা কইলে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। বলেন আল্লাহ 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 লা ইলাহা। ওরে মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামিলে ওয়ালা। সুবহানাল্লাহ কোন? সবাই জবানটা খুলে, আল্লাহ 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 লা ইলাহা। দেখেন আমার দয়াল নবীর সাহাবি ওসমান জিন্নুরাইন তিনি চলে গেলেন মক্কার মধ্যে। মক্কার মধ্যে যায়া কয়, ও মক্কাবাসী কে আছো? তোমরা বেলালকে বিবাহ করবে? সকল মানুষ এগিয়ে আসে, কিন্তু যখন শুনে বেলালের হায়াত মাত্র 7 দিন, সমস্ত মানুষ ঘরের মধ্যে প্রবেশ করে। আরো জোরে এখন কোন বেলালের হায়াত আর কয়দিন আছে? হয় নাই, তার মানে আপনার এই ওয়াজের মধ্যে মনে নাই। হ্যাঁ, বেলালের হায়াত আর 4 দিন আছে। সুবহানাল্লাহ কোন? কয়দিন আর কয়দিন? হযরত আবু বকর একদিন, হযরত উমর একদিন, হযরত ওসমান জিন্নুরাইন একদিন। এবার দেখেন মাওলানা আলী শেরে খোদা কয়, দুনিয়ার মানুষ রে, মাওলানা আলী শেরে খোদা কয়, আমি যেমনি হোক বেলালের পাত্রী আজকে আমি খুঁজে বের করব। কয়দিনে কয়দিনে?
চার দিনে হযরতে মাওলা আলী শের খোদা বের হয়ে গেল। এবার তিনি যাইতে 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 গহীন জঙ্গলের মধ্যে চলে গেলেন। গহীন জঙ্গলের মধ্যে যাইয়া কয় গহীন জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, ও গো আল্লাহ তুমি আমি আলীকে খালি ফিরাইও না, ও গো আল্লাহ আমি তো পাক পাঞ্জাতনের একজন সদস্য, আল্লাহ গো তুমি আমাকে খালি ফেরাইও না। এবার যখন তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন, একটা কাঠুরিয়ার সাথে তার দেখা। তিনি ডাক দিয়া কয় কাঠুরিয়া রে, তোমার কাছে একটা কথা বলতাম। ক হুজুর আপনি না নবী সাহাবি, আপনি কেন এই জঙ্গলের মধ্যে এসেছেন? ক আমি এসেছি হযরতে বেলালের পাত্রী খোঁজার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি এসেছি হযরত বেলালের পাত্রী খোঁজার জন্য। এবার কাটুরিয়া কয় ওই বেলাল, যেই বেলালকে আল্লাহ দুনিয়াতে থাকতে জান্নাতি বানাইয়া দিয়েছেন। কাঠুরিয়া কয় আমি তো সেই বেলালকে খুঁজতেছি, আমার একজন কন্যা আছে, আপনি চলেন, আমার কন্যা যদি রাজি হয় তাহলে আমি বেলালের সাথে আমার কন্যাকে বিবাহ দিব। এবার মাওলা আলী তিনি কি করলেন, তার সাথে তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার ওই মহিলাটা মাওলা আলীকে সালাম দিলেন, মাওলা আলীকে সালাম দিলেন, বলতেছে ও আলী, ও হযরত আলী আপনি কেন এখানে এসেছেন, আপনি কেন গরিবের ঘরে? এবার মাওলা আলী কয় মা গো মা, তুমি কি হযরতে বেলালকে বিবাহ করবে? এবার আর ওই আল্লাহর বান্দি বলে আমি বিবাহ করতে রাজি, ও একটা কন্ডিশন আছে। ও কি কন্ডিশন? কব্বেরার হায়াত তো আর মাত্র তিন দিন। কয়দিন? আর মাত্র তিন দিন। তুমি কি বেলালকে বিবাহ করবে নি? ক হ্যাঁ আমি বেলালকে বিবাহ করব। ক কেন বিবাহ করবে? ক আমি বিবাহ করব জান্নাত পাওয়ার আশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামীর পদতলে স্ত্রীর কি কথা কনে কি ইরে বাজানরি গভীর মনোযোগ দেখেন। এই কথা বলার পর মাওলা আলী দৌড়াইয়া চলে গেল আমার দয়াল নবীর কাছে চলে গেল। বাজান একটু সময় দেন, কি বেজার হন? সারা দিমু এই অল্প একটু বেশি না, আমার পরীক্ষা আছে, আপনি সময় দেন ইনশাল্লাহ। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি যে নবীর দোয়া অলির দোয়া কবুল হয়ে যায়। গভীর মনোযোগ এবার দেখেন, এবার মাওলা আলী শের খোদা তিনি দৌড়ায় চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। কই নবীজি আমার আপনার জন্য সুসংবাদ এনেছি। আমার নবীকে কি সুসংবাদ এনেছ? এই কথা বলার পর হযরতে আলী বলতেছে আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি, আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি, আমার নবী কো তাড়াতাড়ি বিবাহে তুমি প্রস্তুতি নাও, বেলালের তো হায়াত কম। এবার কি করলেন? আপনার পঞ্চম দিন চলে গেল, ষষ্ঠ দিন চলে গেল, সপ্তম দিন বিবাহের ব্যবস্থাপনা করলেন। বেলালের বিয়ে দেওয়া হলো, বিয়ে সম্পন্ন হলো, রাত যখন 12টা হবে তখন বেলালের হায়াত শেষ হয়ে যাবে। এবার বেলাল বিবাহ করে বাসর রাতে যখন গেল, আর তিনি তার স্ত্রী কি বলল, ও আমার বিবি বিবি বিবি, আপনি কেন আমাকে বিবাহ করেছেন? আমার হায়াত তো আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আমার হায়াত তো আর কিছুক্ষণ পরে থাকবে না। এবার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, ও স্বামী আমি আপনাকে বিবাহ করেছি জান্নাত পাওয়ার আশা, আমি আপনাকে বিবাহ করেছি, আপনি তো জান্নাতি, সেই জন্য আমি জান্নাত পাওয়ার আশা আপনাকে বিবাহ করেছি, আমি আপনার একটু খেদমত করতে চাই। এই কথা বলার পর তুমি কি খেদমত করবা? আমি আপনার জন্য কিছু রুটি বানিয়ে আনি। এবার তিনি কিছু রুটি যখন বানিয়ে আনলেন, হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত করে, মা গো দরজা খোলো, মা দরজা খোলো। এবার হযরতে বেলালের স্ত্রী মনে করেছে আজাইল চলে এসেছে, তিনি দরজা খোলে না। এবার কয়েকবার যখন দরজার মধ্যে আঘাত করলো, দরজা খুলে দেখে একজন দরবেশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে সুবহানাল্লাহ। একজন দরবেশ
লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দরবেশ দাঁড়িয়ে আছে, কয় মা গো মা আজকে আমি তিন দিন তিন রাত ধরে কিছু খাই না, তুমি যদি আমাকে কিছু খাবার দিতে, বেলার তো সম্পদ নাই, বেলার ঘরে এমন কিছু নাই, হুজুর গো আমার ঘরে কয়েকটা রুটি আছে যা আমি আমার স্বামীর জন্য বানিয়েছি, ও হুজুর আমি আপনাকে কিভাবে দিব? হুজুর কয় তোমার চেহারা মলিন কেন? আরো জোরে দরবেশ ডাক দিয়ে কয় মা গো মা তোমার চেহারা কেন মলিন, চেহারা কেন মলিন হয়ে আছে? এবার মা কয় গোজোর কি বলবো, আমার স্বামীর একটু পরে মৃত্যুবরণ হবে। এবার দরবেশ কয় তুমি যদি আমারে রুটি খাবো তাহলে আমি তোমার একদিনের জন্য দারোয়ানের চাকরি করব, তোমার ঘরের একদিনের জন্য আমি দারোয়ানের চাকরি করব। তো কেন করবেন? আজকে আমি আজরাইলকে তোমার ঘরে ঢুকতে দিব না, আজকে আমি আজরাইলকে তোমার ঘরে ঢুকতে দিব না। মনে আসেনি মুসা নবী যে আজরাইলের থাপ্পড় মেরেছে? কথা কয় না কে রে, মুসা নবী আজরাইলকে থাপ্পড় মেরেছে, আজরাইলের চোখ পড়ে গিয়েছে। এবার দেখেন আল্লাহর নবী কেমনে দেখেন হাকিকত, সুবহানাল্লাহ, আল্লাহর নবী দেখেন কিভাবে তার হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহর নবী চেয়েছে বেলাল যাতে বিবাহ করে। এবার দেখেন হুজুর কয় মা গো মা তুমি যদি আমাকে কি কয়েকটা রুটি দাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার ঘরের দারোয়ানের চাকরি করব। এবার কয় কেন কেন? আজকে দেখবা তোমার ঘরে আজরাইলকে ঢুকতে দিব না। এবার মা কয় ও হুজুর আপনি কি বলেন, আপনি তো একটা একটা সাধারণ মানুষ। ক না না তুমি আমাকে খাবার দাও তাহলে দেখবা আমার কি কারামত, সুবহানাল্লাহ, কোন তাহলে দেখবা আমার কি কারামত। এবার দেখেন উনি কি করলেন, সব রুটি তাকে দিয়ে দিল। রুটি খাওয়ার পর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ গো তুমি আমাকে শক্তি দাও যাতে করে আজরাইলকে আমি রুখে দাঁড়াতে পারি। এবার ওই দরবেশ রাতের গভীরে লাঠি নিয়ে সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এবার রাত যখন বারোটা বাজলো, অর্ধেক রাত যখন হলো, তখন আজরাইল তার ঘরের সামনে কয় দরবেশ আপনি ছড়েন, কিছুক্ষণ পর হজরতে বেলালের মৃত্যু হবে। দরবেশ কয় আমি দরজা থেকে সরতাম না। আরো জোরে দরবেশ কয় আমি দরজা থেকে সরতাম না। ও কি কন আমি আজরাইল চিনছিনা মারে, সুবহানাল্লাহ কইতেন না। ওরে যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, ওরে রুহ তোমার লইয়া যাইবে, রুহ তোমার লইয়া যাইবে, পয়রা থাকবে খাঁচা রে, ও রে আমার মমিন বাইরে, বলেন ও রে আমার মমিন বাইরে, বলেন শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ও রে আমার। এই তো শেষ, বেশিক্ষণ অল্প কিছুক্ষণ একটু একটু গভীর মনোযোগ দেন। দেখেন দরবাস দরবেশ কি করলো, দরজার মধ্যে আপনার লাঠি নিয়ে দাঁড়ায়া রইল। এবার আজরাইল কো সরেন মিয়া, কিছুক্ষণ পর হজরতে বেলালের আপনার মৃত্যু ঘটবে, আপনি কেন দাঁড়ায় আছেন? আজকে আমি এই ঘরের দারোয়ানের চাকরি নিয়েছি। আমি এই ঘরের ঘরের দরজার দারোয়ানের চাকরি নিয়েছি, আপনি চাকরি নিলে কি হবে? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তো বলেছে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মৃত্যু পেয়ে বসবে, আপনি সরে দাঁড়ান। এবার দরবেশ কয় আজরাইল রে
ও আজাইল যাও যাও, তুমি যেহেতু আমার সাথে গুস্তাকি করেছো, আমি বেলালের হায়াত 7 দিন থেকে 70 বছর বানাইয়া দিলাম। আরো জোরে আজাইল কমিয়া পাগল হয়ে গেছেন। আমরা কেডা হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে? আল্লাহ বাঁচাতে পারেনি, মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। এবার দেখেন কত, তুমি যাও আল্লাহর কাছে, এবার আজাইল আল্লাহর কাছে চলে গেল, কই মাবুদ, ও মাবুদ, মাবুদ গো আপনি কি খেলা খেললেন আমি বুঝতে পারলাম না, আপনার কুদরত তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ কয়, জিব্রাইল রে, তুমি যাকে দেখেছো সে হলো আমার বন্ধু, তুমি যাকে দেখছো দরজার সামনে সে হলো আমার ওলি। সহি বুখারীতে আছে, ওলিরা যখন কথা বলে তখন আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, ওলিরা যখন আপনার চোখ দিয়ে তাকায় আল্লাহর কুদরতি চোখ দিয়ে তাকায়। মনে রাখবেন আল্লাহ কয় আজাইলে, শোনো শোনো, যখন আমার বন্ধু বলেছে 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তার তাকদীরের মধ্যে 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, বল মারহাবা। বাজান তো কোন, ওলিরা দোয়া করলে দোয়া কবুল হয়নি। এখন কইবেন হুজুর ওলির নামটা কিটা, ওলির না এটা ছেড়ে দিলাম জানো না, রাস্তা মিয়া খারান মিয়া, জানুয়ারি 13 তারিখ, কয় তারিখ? 13 তারিখ, কোন জায়গায়? কলাতলি। কোন জায়গায়? কলাতলি। ওখানে আলোচনা চলব পিতা মাতার খেদমত আর এটার বাস্তব কাহিনী। সুবহানাল্লাহ। কোন? হ্যাঁ, আবার 21 ফেব্রুয়ারি কোন জায়গায় বাজান? বাসকাউনিয়া। আলহামদুলিল্লাহ। কোন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, 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 আলহামদুলিল্লাহ। কোন? 22 তারিখ 21 তারিখ চলবে প্রেমের খেলা। কথা কোনা করে, 21 তারিখ প্রেমের খেলা চলবে ইনশাআল্লাহ। তবে 21 তারিখ আলোচনা আমি করব না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন থেকে আউলিয়া কেরামের ঘটনা বলবো। তারা কয় যে সুন্নিরা আপনার ইতিহাস কয়, খালি ইতিহাস কয়, স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কথা কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। যাইবেন না ইনশাআল্লাহ? যাইবেন, যাইবেন, যাইবেন। এখন বাজান, শেষ কথা হইল, এই প্রত্যেক বছর মাহফিলটা অনেক কষ্ট হয় না? কথা কয় না কেড়ে, আমি আমি পাগল, আমি নবীর আশেক, আপনার জন্য দোয়া করবো। 5 জন লোক, কয়জন লোক? 5 জন লোক দোয়া করলে দোয়া কবুল হয়নি, আল্লাহর ওলির দোয়াতে 7 দিন থেকে 70 বছর হয়েছিনি, নগদে 500 টাকা 5 জন লোক চাই, কে আছেন যে হুজুর আমি মাহফিলের জন্য, হুজুরের জন্য আমাদের খরচ আছে না, কত কষ্ট করে মাহফিলের সাথে ঠিক না, ঠিক না? তো কে আছেন যে হুজুর আমি প্রথম পাগল নবীর প্রেমিক হইয়া দোয়া করবেন, 500 টাকা কোরবান করলাম এই মাহফিলের জন্য, কেডা আছেন নগদ, নগদ? কোন পাগল? আল্লাহ আকবার, আসেন আসেন আসেন, নগদ, নগদ, বাকি না, বাকি? হ্যাঁ, বাহি হলো তো না রে বা, আমি 5 জন চাইছি বেশি না। আল্লাহ আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এত আস্তে কইলে নি বাজান, আমি দোয়া করব ইনশাআল্লাহ, মুসাফির দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ, মন খুলে দোয়া করব, 5 জন চাই, 5 জন বেশি না, 5 জন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নাম কি? আব্দুল কাদের। মাগু কত সুন্দর নাম, বড় পীর আব্দুল কাদের জিলানির নামে নাম, আলহামদুলিল্লাহ কইতেন না? আরে বড় পীর আব্দুল কাদের জিলানি ঘটনা কইতে গেলে সারা রাত চলে যাবো, সুবহানাল্লাহ কইতেন না? ইনশাআল্লাহ ধাপে ধাপে কমু ইনশাআল্লাহ। জানুয়ারি 13 তারিখ কি পিতামাতার খেদমত, আর আপনার 21 ফেব্রুয়ারি কোরআন থেকে তাফসির করব আল্লাহর ওলিদের ঘটনা, সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাই আব্দুল কাদের, আল্লাহ গো আব্দুল কাদের জিলানির মতো কবুল করে না, আমিন। আমার ভাই আব্দুল কাদের উনি দিলেন নগদে 500 টাকা, বল মারহাবা, আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার প্রেমিক, তোমার বন্ধুর প্রেমিক, তোমার বন্ধুর পাগল, ওলির পাগল, ও গো আল্লাহ তোমার বন্ধুর প্রেমে বিবর হইয়া এই মাহফিলের জন্য আল্লাহ 500 টাকা কোরবান করে দিয়েছি, আল্লাহ
তার এই কোরবানকে তোমার দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ তার হায়াতে তার রিজিকের মধ্যে বরকত দান করে দাও। ওগো আল্লাহ তার বংশের মধ্যে যারা কবরে শুয়ে গেছে তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রব্বাল আলামিন, ইয়া হাকামাল হাকিমিন, ওগো আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাতে ধনী বানিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো কন্যা। দুই নম্বর কাটা আছে, হঠাৎ করে চলে যাবেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। যার অনেকের মা নাই, ঠিক নেই, অনেকের বাবা নাই, ও মা বোনরা যারা দিবেন কারোর মাধ্যমে পাঠিয়ে দেন ইনশাল্লাহ, দোয়া করে দিব। আমি মুসাফির মানুষ, পাঁচজন চাইছি, পাক পাঁচজনে পাঁচজন, একজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কইতেন না, মনে রাখবেন আপনার জায়গা সম্পত্তি থাকবে না। এই মাওলা আলী, শেরে খোদা, ইমাম মা ফাতেমা, ইমাম হোসাইন, ইমাম হাসান, এদের নামে যদি টাকা কোরবান করে দিতে পারেন দেখবেন আপনার সম্পত্তি আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে। ভাল্লা কইতেন না। তো বাজান কে আছেন দ্বিতীয় নম্বরে? ওমাগো খাইছে রে, খাইছে রে, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবা আশাবুজ্জামান উনি দিয়েছেন নগদ 500 টাকা, বল মারহাবা। সকল হাত তুলুন, আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বানা আলামিন, ইয়া হাকামাল হাকিম, তোমার আরেক বান্দা, ইয়া আল্লাহ কবরের কথা চিন্তা করি, ইয়া আল্লাহ তোমার বন্ধুর প্রেমে পাগল হইয়া, ইয়া আল্লাহ তোমার প্রেমে পাগল হইয়া, অলির প্রেমে পাগল হইয়া তোমার বন্ধুর মা ফিন আল্লাহ 500 টাকা কোরবান করে দিয়েছি। আল্লাহ তার এই কোরবানকে তোমার দরবারে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন তার হায়াতের মধ্যে তার রিজিকের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে যদি অসুস্থতাকে শেফা আজলা কুল্লিয়া দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন তার বংশের মধ্যে যারা কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও, দুনিয়া এবং আখেরাতের ধনী বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ তোমার হাবিবকে মক্কার কাফেররা দেখেছে, আল্লাহ তোমার হাবিবকে মক্কার মুশরিকরা দেখেছে, আল্লাহ গো তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করে দাও কন্যা, আমিন। তিন নম্বরে কাটা, ওই যে পাগল দেখছেন নি, পাগলরা রে, আর এক পাগল ছিল হাফসি বেলাল, কথা ঠিক নেই, সকালে এসে যখন হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমা রে, বলেন আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক কি না? ওরে আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? আহা দেখছেন নি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন হাদিসে আছে আপনারা সবাই মরবেন না, তিনটা জিনিস আপনার কবরে যাবে, সুবহানাল্লাহ। কোন কয়টা জিনিস? তিনটা জিনিস কবর, তার মধ্যে একটা হলো এ সদকায়ে জারিয়া, এ দান করছেন আজীবন আপনার আমল নামার মধ্যে আপনার কবরে সব যাইতে থাকবে। তিন নম্বর পাক পাঞ্জাবে তিনজন হয়ে গেছে আর দুইজন লাগে, আলহামদুলিল্লাহ। কোন বাদানোর নাম কিটা? আমার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম দিবে, দিয়েছেন 500 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তাই তার হায়াতের মধ্যে বরকত দান করো, তার রিজিকের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ শুনেছি তার মা নাই, ইয়া আল্লাহ তার বাবা নাই, ওগো আল্লাহ, আল্লাহ গো যার মা নাই যার বাবা নাই সে বুঝে তার মা বাবার আলো কত ব্যথা। ইয়া আল্লাহ মা বাবার পাগল হইয়া তোমার বন্ধুর প্রেমে বিবর হয়ে মা ফিলে 500 টাকা কোরবান করে দিয়েছে। আল্লাহ তার এই কোরবানকে তোমার দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ তার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও, তাকে দুনিয়া এবং আখেরাতের ধনী বানিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তটাকে শীতল করো কন্যা, আমিন। চার নম্বরে কাটা, আমার এই ভাইজানের স্বাস্থ্য ভাই বিশ খান নাম মারা গিয়েছে, কবরে নাজাতের জন্য উনি দিয়েছেন 500 টাকা, মারহাবা। কিউ বাজান মারহাবা কইতেন, টাকাও দিতেন না বুঝি, মারহাবা কইতেন না, মা কথা কয় নাকি, মারহাবা কয় নাকি, দেখছেন ভাইয়ের পাগল, আলহামদুলিল্লাহ কইতেন না। হ্যাঁ ভাই যার নাই সে বুঝে ভাইয়ের মূল্য কি, কথা কোন ঠিক কিনা? সকল একটু হাত তুলে দোয়া করেন, চারজন হয়ে গেছে, কজন হয়েছে,
এই পাক পানির জন্য কবুল করতেছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বানা আমিন ইয়া হাকামাল হাকিমিন গো আল্লাহ ও আল্লাহ ইয়া আল্লাহ তোমার আরেক বান্দা ইয়া আল্লাহ তোমার বন্ধুর প্রেমে পাগল হইয়া ইয়া আল্লাহ তোমার ওলির প্রেমে পাগল হইয়া আল্লাহ তোমার প্রেমে পাগল হইয়া ইয়া আল্লাহ তোমার হাবিবের মাহফিলে আল্লাহ 500 টাকা কুরবান করে দিয়েছি আল্লাহ তার দানকে আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন তার হায়াতের মধ্যে তার রিজিকের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ শুনেছি ভাই নাকি কবর শুয়ে গেছে আল্লাহ ইয়া আল্লাহ তার ভাইয়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন তার বংশের আযাবের গুনাহ তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন তাকে তোমার হাবিবের দিদার দিয়ে অন্তরটাকে শীতল করো কন্যা আমিন পাঁচ নম্বর কে দিছিল আমার ভাই সবুজ ঢাকাতে ব্যবসা করে উনি দিয়েছেন 500 টাকা বলেন মারহাবা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বানা আমিন ইয়া হাকামান হাকিমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো তার হায়াতের মধ্যে বরকত দান করো তার রিজিকের মধ্যে বরকত দান করো ইয়া রাব্বানা আমিন শুনেছি আল্লাহ সে ব্যবসা করতেছে ইয়া আল্লাহ ব্যবসার মধ্যে খায়রে বরকত দান করে দাও ইয়া রাব্বানা আমিন তাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও আল্লাহ গো বিশেষ করে তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন ও আচ্ছা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন আমিন এবার কে আছেন পাঁচজন গেল এবার আমি 200 করেছি কয়শ গাউসে বাকের 11 নাম কত নাম 11 নামে 200 গুরা মাত্র 200 ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ঠিক কি না ঠিক কি না আপনি ঘর করেছেন এই ঘর আপনার নয় ওরে মাগো মাগো আইতেছে আলহামদুলিল্লাহ কইতেন না খাইছে রে খাইছে রে পাগলা আইতেছে সবাই একসাথে মারহাবা কোন নাম কি দা নাম কি দা হ্যাঁ ওরে কাছে নূর আলম কত সুন্দর নাম আলহামদুলিল্লাহ কইতেন না আগে নাটটা গাইলে ওরে পরের জায়গা পরের জমি ঘরে বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই বলেন আমি তো সেই ঘরের ওরে ঘরে খানা যার জমিদারি আমি পাই না তাগার হুকুম জারি ঠিক কিনা ওরে ঘরে খানা যার জমিদারি আমি পাই না তাগার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই বলেন আমি তো সেই ঘরের আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন আমি আমার লোক আনছি আলহামদুলিল্লাহ এটা হলো নবীজির নালায়ন মোবারক জুতা মোবারকের চিহ্ন সুবহানাল্লাহ কোন যেই ঘরের মধ্যে জুতা আমার সাথে থাকে যেই ঘরের মধ্যে জুতা মোবারক থাকে ওই ঘরের মধ্যে কখনো শয়তান আসতে পারে না ওই ঘরের মধ্যে আল্লাহ খাস রহমত বরকত দান করেন ব্যবসার কাজে রাখবেন ব্যবসার মধ্যে খায়ের খয়ের বরকত দান করবেন সুবহানাল্লাহ কইতেন না আমার ভাই থেকে আপনারা নিয়ে যাবেন নিচে নামো আর কে আছেন দ্বিতীয় নম্বর কে আছেন 200 করে কাটা আছেন 200 করে মাত্র বাজান খালি যায়েন না কাটা আছেন يا رسول الله يا حبيب الله يا رسول الله بالله يا رسول الله 200 করে দ্বিতীয় নাম্বার কাটা আছেন দেই কে কে আছেন 200 করে আহ দোয়াতে আপনারা শামিল হন দোয়া করে দিই মতো কইলাম মনে আইতাছে পাগলা আইতাছে আলহামদুলিল্লাহ কইতেন না তা তাকবীর হয়ে যাক নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত ভাইজার নাম কিরা তোর নাম আমার ভাই সোহাগ উনি দিয়েছেন 200 টাকা বল মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তার হায়াতের মধ্যে বরকত দান করো তার রিজিকের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করেছে ইয়া আল্লাহ তার হায়াতের মধ্যে তার রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ তাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন তিন নম্বর কাটা এটা মিলাদ কেম হবে মিলাদ হবে আপনার থাকেন ইনশাল্লাহ শেষ ভালো তো সব ভালো ঠিক না ঠিক না যে যা পারেন 100 করে পারতেন না 100 হ্যাঁ 100-200 করে খালি যান দোয়া করে দেবো কিন্তু কইলাম দাওয়াতুল মুসাফির তিন ব্যক্তি দোয়া কবুল হয়ে যায় সব ভালো কইতেন না কয় ব্যক্তি দোয়া
তিন ব্যক্তি দোয়া কবুল হয়ে যায়, তার মধ্যে হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না, ইদুল শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লিয়া লা মুহাম্মাদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া লা আলি না মুহাম্মাদ বলেন আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালায়ালে সাইয়্যিদিনা মোহাম্মদ। এবার সবাই দিছেন তো, সবাই দিতে আছেন আলহামদুলিল্লাহ। সবাই একটু ডান হাত তুলেন, ডান হাত তুলেন, ডান হাত, ডান হাত, ডান হাতটা তুলেন। এই ডান হাত তুললে যে যা পারেন, পঞ্চাশ টাকা বিশটা খালি যায় না, আমি দোয়া করি সবার একসাথে দোয়া করবো।